আসসালামু আলাইকুম আম্মা আম্মাবাদ প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হল যে স্টাইল করে মাথার চুল কাটানো যাবে কি না বন্ধুগণ আমাদের সমাজে অনেক ধরনের স্টাইল রয়েছে যে স্টাইলে আমাদের মুসলিম যুবকরা ইমানদার যুবকরা চুল কাটিয়ে থাকেন প্রিয় বন্ধুগণ আজকের আমার এই কথাগুলো অনেক যুবকের কাছে খুব খারাপ লাগতে পারে কিন্তু আজকে আমি আপনাদেরকে বাস্তব সত্য কথা বলবো যে কথাগুলো আপনার কাছে তিক্ত লাগলেও এই কথাগুলোই চরম সত্য প্রিয় বন্ধুগণ স্টাইল করে চুল কাটা জায়জ আছে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম মঠ তিনটি স্টাইলে চুল কাটতেন তিনি তিনটি স্টাইলের চুল রাখতেন মুসলিমদের জন্য ইমানদারদের জন্য যারা আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আছে ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের জন্য এই তিনটি স্টাইল ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটানো জায়েজ নেই যদি কোনো মুসলিম যুবক অন্যদের স্টাইলের চুল কাটে তারা তাদের অন্তর্ভুক্ত হবে সোজা কথা হলো যে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে তিন স্টাইলে চুল কাটতেন কোনো মুসলিম যুবক যদি রাসুলের অনুসরণে এই তিন স্টাইলের মধ্যে যে কোনো একটি স্টাইলে চুল কাটে আর তার চুল যদি এরকম থাকে তাহলে সে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দলে এবং তার সাথেই হাসর নাসর হবে আর যদি সে অন্য কোন সেলিব্রিটি অন্য কোন আইডলের অনুসরণে তার মতো করে তার মাথার চুল কাটায় তাহলে সে রাসুলের দলের অন্তর্ভুক্ত হতে পারবে না বরং সে যাকে অনুসরণ করেছে তার সঙ্গেই তার হাসর নাসর হবে প্রিয় বন্ধুগণ দুঃখজনক হলেও সত্য যে এখন আমাদের মুসলিম যুবকরা মেসি রোনালদো সহ যারা এহুদি খ্রিস্টান আইডল রয়েছে তারা কখনো মুসলমানদের আইডল হতে পারে না তারা এহুদি খ্রিস্টান বিধর্মীদের নাস্তিকদের আইডল হতে পারে তারা যেভাবে চুল কাটতেছে এখন শত শত লক্ষ লক্ষ যুবক তাদের স্টাইলে চুল কাটাচ্ছে তাদের স্টাইলে চুল রাখতেছে আবার ইদানিং দেখা যাচ্ছে চুলের মধ্যে বিভিন্ন ধরনের কালার মালার করে একদম চুলের যে সৌন্দর্য এটাকেই অনেক যুবক নষ্ট করে ফেলতেছে প্রিয় বন্ধুগণ আমরা সর্বপ্রথম জেনে নেব যে রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে তিন স্টাইলে চুল রাখতেন সেই তিনটা স্টাইল কেমন ছিল প্রথম নাম্বার স্টাইল হল যে তিনি পুরো মাথার মধ্যে সমানভাবে চুল রাখতেন আপনারা সাধারণত কদমের ফুল যেমন দেখেন চারিদিকে সমান ঠিক তেমনইভাবে তিনি পুরো মাথার চুল সমানভাবে রাখতেন ছোট ছোট করে এটা হলো প্রথম স্টাইল দ্বিতীয় স্টাইল হল যে তিনি বাবরি রাখতেন আর তৃতীয় স্টাইল হল যে মাথা মুন্ডন করে ফেলতেন এটাই হলো রাসুল সাল্লা ওয়াসাল্লামের স্টাইল এই স্টাইলে যদি আপনারা চুল রাখেন তাহলে আপনারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেন একটি সুন্নতকে বাস্তবায়ন করলেন একটি সুন্নতকে জিন্দা করলেন এর জন্য আপনি এক শত গলা কাটা শহীদের সোয়াব পাবেন এবং ইনশা আপনার হাসুর হবে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সঙ্গে পক্ষান্তরে যদি কোনো যুবক এহুদি খ্রিস্টানের অনুসরণ করে এহুদি খ্রিস্টানদের আইডলের অনুসরণ করে যদি মাতার চুল রাখে তাদের সম্পর্কে আল্লাহ তালা কী বলেছেন বন্ধুগণ সুরায় ফুরকান আয়াত নাম্বার বাহান্ন আল্লাহ তালা বলেন বিসমিল্লাহি রহমান রহিম ফালা তুতে ইলকা ফেরিনা ওয়াজাহিদ হুম বিহী সুতরাং তুমি কাফেরদের অনুসরণ করবে না বরং কোরআনের সাহায্যে তুমি তাদের বিরুদ্ধে প্রবল যুদ্ধ চালিয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই আয়াতের মধ্যে আল্লাহ বা রব্বুল বলে আলামিন কাফেরদের অনুসরণ করতে নিষেধ করেছেন এবং কোরআদের সাহায্যে তাদের বিরুদ্ধে প্রবল যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন প্রিয় যুবক ভাইয়েরা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সৃষ্টি করলেন আপনাকে দুনিয়ার এত নাজ নেমত দিলেন আবার মৃত্যুর পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন সেই আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দয়ার সাগর সেই রহমান রহিম আল্লাহ তালা আপনাকে কাফেরদের মুশরিকদের অনুসরণ করতে নিষেধ করলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বললেন তাদের তাদের বিরুদ্ধাচরণ করতে বললেন আপনি সেই আল্লাহ তাআলার কথাই অমান্য করতেছেন সামান্য একটু সৌন্দর্যের জন্য এটা মূলত সৌন্দর্য নয় এটা আপনার কাছে সৌন্দর্য মনে হতে পারে কিন্তু এটা আসলেও কোনো সৌন্দর্য নয় আপনি চুল কালার মালার করে চুল একদম এত বড় বড় মাথার সামনে সজারুর মতো রেখে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করলেন এটা মুমিনদের সৌন্দর্য হতে পারে না এটা এহুদি খ্রিস্টানদের কাছে সৌন্দর্য হতে পারে এটা মূলত সৌন্দর্য নয় আপনি এতটুকু করার জন্য যুগের সঙ্গে তাল মেলানোর জন্য স্বয়ং আপনি আল্লাহ তালার কথা আপনার সৃষ্টিকর্তার কথা আপনি অমান্য করলেন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না আপনি যখন পরকালে পাকরাও হয়ে যাবেন সেই সময় আল্লাহ তালার দয়া ছাড়া আপনার রক্ষা পাওয়ার কোনো পথ থাকবে না এজন্য প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ রইল এবং আপনাদের প্রতি আহ্বান রইল যত প্রকার স্টাইল স্টাইল আছে সব কিছু ছেড়ে দিন শুধুমাত্র রাসুলের দেখানো তিনটি স্টাইলের যে কোনো একটি স্টাইলে আপনি চলে রাখুন ইনশাআল্লাহ এর জন্য আল্লাহ আল্লাহতালা আপনাকে উত্তম প্রতিদান দান করবেন প্রিয় বন্ধুগণ আমিও একজন যুবক আমিও চুল রেখেছি দেখুন চারিদিকে সমানভাবে আমি চুল রেখেছি রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য রাসুল আলাইহি আসাল্লাম যেভাবে চুল রেখেছেন সেভাবে আমি চুল রাখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমার বাকি জীবনে আমি এভাবে চুল রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি আশা রাখি আল্লাহ তালা আমার আমি তো গোনাগার আমার এই চুলের জন্যও তো আল্লাহ তালা এই শূন্যতের জন্যও তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারেন পারেন না অবশ্যই আল্লাহ তালা পারেন এজন্য আমি এভাবে চুল রেখেছি আপনারাও সুন্নত অনুযায়ী চুল রাখবেন যারা বেশি চুল রাখতে পছন্দ করেন ঘাড় পর্যন্ত চুল রাখবেন যারা কম চুল রাখতে পছন্দ করেন তারা এরকম চারিদিকে সমান করে চুল রাখবেন আর যাদের মাথা সব সময় হিট হয় চিন্তা পেরেশানি বেশি টেনশান বেশি তারা একদম মাথা নেড়ে করে ফেলতে পারেন ইনশাআল্লাহ এই তিন প্রকারের স্টাইলের যে কোনো একটি স্টাইল আপনি অনুসরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই যেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন এবং কাফের মুশরিকদের অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনার যদি মনে হয় যে এই বিষয়গুলো সমস্ত যুবকদের জানা উচিত সকলের বোঝা উচিত তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমার যুবক ভাইয়েরা সাবধান থাকতে পারে সতর্ক থাকতে পারে সবাই যেন সচেতন হতে পারে এজন্য ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি অনলাইন মাদ্রাসার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনলাইন মাদ্রাসার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুগণ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু